फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल सुनैनी गुप्ता चैनेले तुम्हारे स्वागत। तो आज तुम्हारे एक मैजिक देखाते आसलम से हलो एक चामच लवणर कैरामति। तो चलो देखे नी। तो एक चामच लवणे तुम्हारा काशा पितल तमार जिनिस सोनार मतो चकचके करबे किभाबे सेटाई आज आमी देखाबो। तो चलो देखे नी। प्रथमे आमी एक पात्र निच्छी निये एटा छोटो चामच बोले दो चामच दिच्छी एक चामच लवण और एटा मयदा तुम्हारा आटाओ निते पारो। तो मयदाटा दिच्छी आमी चार चामच मतो ए और लेबू हाफ हाफ लेबू टुकड़ो रस करे एर भितरे दिए दिते हबे। দা হয়ে গেছে তাই এটাকে আমি মিক্স করব এইভাবে মিক্স করব। একটু সামান্য জল দেব। তো মিক্স করা হয়ে গেছে। তো এটাকে আমি ঘটিতে লাগাব। তো ভালো করে লাগিয়ে নি। তো লাগিয়ে নিয়েছি এইভাবে সব কটাতেই লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। তো আমি একেবারে পুজোর থালা বাসনও মেজে নিচ্ছি। এইভাবে সবকটাতেই লাগিয়ে নিতে হবে। তো এই আমার লাগানো হয়ে গেছে। হাতটা একটু ধুয়ে নিই। তো চলো এটাকে এবার একটু মেজে নেই। মেজে নিতে হবে একটু। তোমরা সার দিয়েও মাজতে পারো, তোমরা যে পুজোর থালা বাসন মানে যেটা দিয়েই মাজো সেটা দিয়েই মাজতে পারো। তো আমি মেজে নিই তাহলে। তো আমি ফার্স্টে ঘটিটা মেজে নিচ্ছি। তো এই ঘটিটা মাজা হয়ে গেছে, একটু জলে ভিজিয়ে রাখি তাহলে সুবিধা হবে ধুতে। এইভাবেই আমি সব কটাকে মেজে নেব। তো আমার মাজা হয়ে গেছে। তো এগুলোকে এবার ধুয়ে নিই, ভিজিয়ে রেখেছিলাম জলে। চলো ধুয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি ধুয়ে নিয়ে এসেছি। তো পুরো পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবে এই থালা বাসন মাজবেন, পিতলের থালা বাসন হোক, কাঁসার, তামার, এইভাবে মাজবেন, দেখবেন খুব পরিষ্কার হয়। একটু টাইম নিয়ে করবেন, 5 মিনিট যদি তুমি ওটা দিয়ে ভিজিয়ে রাখো তাহলে তো আরও বেশি ভালো হয়। চলো এই যে দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার ঝকঝক করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা পেতেও থাকবেন। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে কোনো একটা টিপস নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ টাটা।